সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর কিছু ক্ষণের অপেক্ষা আমাদের, তারপরেই আমরা রঙের উৎসবে সকলেই মাতোয়ারা হব এবং রঙিন মন, রঙিন প্রাণ, রঙিন অন্তর নিয়ে সকলে সকলের সঙ্গে সেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হব। বিশেষ করে বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ বসন্তের এই রঙিন উৎসবকে আরও সুন্দর, আরও অনাবিল আনন্দে ভরিয়ে দিয়েছিলেন তার সৃষ্টির মধ্যে থেকে। এবং আজকেও তাই বলতে পারি আমরা বসন্তর সেই রঙিন উৎসবকে আজ থেকেই শুরু করে দিলাম আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের এই মঞ্চ থেকে। এবং এই রঙে রঙে রঙিন আকাশ যিনি করবেন তিনি আমাদের একদম সঙ্গে রয়েছেন। এরিনা, অনেক অনেক সুপ্রভাত এরিনাকে অনুষ্ঠানে আসার জন্য। অনেক সুপ্রভাত। আর রয়েছেন অবশ্যই তবলায় স্বাগতম দা, সুপ্রভাত জানাবো। কিবোর্ড পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত স্বাগত জানাবো। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ। সবার আগে এরিনার গান দিয়ে আমাদের আজকের পথ চলা শুরু। আমিও বসন্তের গান দিয়েই শুরু করি। Thank you.
একেবারে এলিনা বসন্তের সূচনায় আমাদের নিয়ে এলো আজকের গানের একদম শুরুতে। তাই আজকে অনুষ্ঠানের নামও আপনারা জানেন, বসন্তে ফুল গাঁথল। একদমই সেই বসন্ত ঋতুর সুন্দর আবহাওয়ায় আমরা নিঃশ্বাস প্রশ্বাসে আছি। তবে যদিও এখন দূষণের প্রকোপ অত্যন্ত বেশি, তবু তো বসন্ত বসন্তই তো। এই বসন্ত মানেই আমরা বলি ভালোবাসার ঋতু, বসন্ত মানেই ফুলের ঋতু। ফুলের গন্ধ কে না ভালোবাসে, ফুল কে না ভালোবাসে। তাই ফুলের সেই সুবাস নিয়ে আগামী পথকে আমরা প্রশস্ত করব ভালোবাসা দিয়ে, বসন্তের রঙিন ভালোবাসা দিয়ে। রবীন্দ্রনাথ বলছেন, নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে, জগত জন হৃদয় ধন চাহি তব পানে। একেবারে আমরা সেদিকে যেন তাকিয়ে রয়েছি, আমাদের সমস্ত কলুষতাকে আমরা ভুলে যেতে চাই, মিটিয়ে ফেলতে চাই বসন্তের সে বাতাবরণের মধ্যে। রবীন্দ্রনাথ তত্ত্ববোধনী পত্রিকাতে তিনি মাঘোৎসবের একটি গান লিখে পাঠিয়েছিলেন প্রকাশিত করানোর জন্য। যদিও সেটি প্রকাশিত হয়েছিল ফাল্গুন মাসে, বসন্তের নিবিড় স্পর্শ রবীন্দ্রনাথের অন্তরে বেজে ওঠে। রবীন্দ্রনাথের ছোট ছেলে সৌমেন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু প্রথম শান্তিনিকেতনে এই ঋতু উৎসবের আয়োজন করেছিলেন সুন্দর করে, এবং স্বাভাবিকভাবেই সেটি আদি কুটিরের যে হলঘর সেখানে সুন্দর করে মঞ্চ তৈরি করে সেখানে বসন্ত উৎসব পালন করা হতো। এবং বসন্ত উৎসব আজও আমরা প্রত্যেকে বোলপুরে ছুটে যাই সেই রঙিন এবং ছন্দের উৎসব দেখার জন্য। বিশেষ করে বলবো, বসন্তকে যেন নতুনভাবে আমরা চিনতে পারি বোলপুরে পা রেখে, যেটা সেই সূচনা লগ্ন থেকে আমরা দেখে আসছি। একদম আমরা সেই বসন্তে আজকে ভাসছি, কারণ সামনেই রঙিন দিনে আমরা আসব, সেই মুহূর্তে আমরা সকলে একসাথে থাকব। আবার একটি গানের পরে ফিরছি আমাদের আলোচনায়।
কঠিন শীতের পরে আসে রঙিন বসন্ত। বসন্তেরই সুরে সুর মিলিয়ে শান্তিনিকেতন যেন ভেসে যায় বসন্তেরই অনাবিল আনন্দে, রঙিন আনন্দে। এবং এই শান্তিনিকেতনে জেগে ওঠে নব আনন্দ। এই নব আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কবির মন, যেন তিনি নতুন করে চঞ্চল তরুণে পরিণত হন। রবীন্দ্রনাথ উৎসব সংক্রান্ত যখন লেখালেখি করতেন, সে সময় তার বয়স হবে 54 বছর, কিন্তু তিনি মনে প্রাণে ছিলেন তরুণ, যার জন্য তার এই উৎসব সংক্রান্ত রচনাতে আমরা অভিনবত্ব দেখি, আমরা তারুণ্যতা দেখি। বিশেষ করে বলবো আশ্রমবাসী ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথ লিখলেন বসন্ত উৎসব, লিখলেন শারদ উৎসব, শেষ বর্ষণ, শ্রাবণ গাঁথা, ঋতুরঙ্গ, সমস্ত কিছু তার সেই অন্তরের তরুণতম মনটা দিয়ে তিনি রচনা করলেন এক একটি উৎসব আনন্দমুখর রচনা, এবং যা আমাদের নতুন পথের দিশা দেখায়। বিশেষ করে বলবো বসন্ত উৎসব শান্তিনিকেতনে এতটাই আকর্ষণীয়, এতটাই ছন্দে গাঁথা, রঙিন, যে দূর দূরান্ত থেকে মানুষ আজ পর্যন্ত ছুটে আসে বোলপুরের এই বসন্ত উৎসব দেখার জন্য। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি দেবশ্রী কর বলছি নরেন্দ্রপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা আমার সুপ্রভাত জানাচ্ছি সবাইকে। সুপ্রভাত। এটা আমার প্রথম ফোন এখানে। বাহ। আমার সব আমার দিন শুরু হয় সিটিভিএন প্লাসের এই অনুষ্ঠান দেখে। এটা না হলে আমার মনে হয় যেন আমার দিনটাই মানে বৃথা যায়, কিছু একটা ফাঁকা, কিছু একটা মিসিং মনে হয়। ধন্যবাদ, ভালো লাগছে তোমাদের অনুষ্ঠান। আর প্রত্যেকটা দিন যেভাবে তোমরা প্রতিদিন মানে কত নতুন নতুন তথ্য নিয়ে আমাদের সমৃদ্ধ করো, সেটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। সেই জন্য সিটিভিএন প্লাসে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ দিদি। এবার শিল্পীর সঙ্গে একটু কথা বলতে পারি? একদম আছে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, খুব ভালো হচ্ছে গান, অসংখ্য ধন্যবাদ। তোমার গান আমার ভীষণ ভালো লাগে, আর দুটো গানের অনুরোধ রাখছি। হুম বলুন। রাঙিয়ে দিয়ে যাও যাও, আর আরেকটা হচ্ছে তোমার খোলা হাওয়া। নিশ্চয়ই চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন দিদি। আপনি তো যদিও সঙ্গে সবসময় থাকেন, আজকে একেবারেই সরাসরি চলে এলেন আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। ভীষণ ভালো লাগলো, আপনার দিন শুরু হয় আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ দিয়ে, না হলে কিছু একটা ফাঁকা মনে হয় আপনার জীবনে। ভালো লাগলো, আমাদের সঙ্গে থাকুন, আর অনুরোধ তো থাকেই আমাদের অনুষ্ঠানে। তবে আপনার ফোনের পরে আমরা একটা রিনা গানে চলে যাই। মোর বীণা ওঠে কোন সুরে বাজে,
বর্ষামঙ্গল, শেষ বর্ষণ, ঋতুরঙ্গ, বসন্ত উৎসব, শরদ উৎসব, এই যে সমগ্র উৎসব সংক্রান্ত রচনা রবীন্দ্রনাথের, তার পিছনে একটি নির্দিষ্ট কারণ ছিল অবশ্যই। আসবো, সুপ্রভাত, কে আছে? সুপ্রভাত, সুবর্ণা। প্রণাম নেবেন, সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, তোমাকেও শুভেচ্ছা জানাই, ভীষণ ভালো লাগছে। আর তোমার কাছে আমি দুটো গানের অনুরোধ রাখছি, একটা হচ্ছে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, আর একটা হলো আদি দক্ষিণ দুয়ার খোলা, যদি সম্ভব হয়। একেবারে, অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন অবশ্যই, এবং সঙ্গে তো আছেনই আপনারা। আর আমরা একটু একটু করে বসন্তের গভীরে প্রবেশ করার চেষ্টা করছি, কারণ যেহেতু আর তো কটা দিনের অপেক্ষা মাত্র, আমরা সেই দোল পূর্ণিমায় সকলে মিলে আনন্দে একসাথে সামিল হব। তার জন্য চেষ্টা চালাচ্ছি আমরা আজ থেকেই রঙিন করা আমাদের এই অনুষ্ঠানকে এবং আপনাদের মনকেও। অবশ্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। একটু তথ্যের দিকে যাই। এই যে বলছিলাম যে রবীন্দ্রনাথের ঋতুকালীন যে উৎসবের যে রচনাগুলি তিনি করেছিলেন, তার পিছনে একটি নির্দিষ্ট কারণ ছিল, তা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসেন রবীন্দ্রনাথ, আমরা প্রত্যেকেই জানি, এবং ভালোবাসতেন বলে তার প্রতিটি রচনার মধ্যে প্রকৃতি অনেক বেশি প্রাধান্য পেয়েছে। তো এই প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া মনের যে সূত্রটি, সেই সূত্রটিকে পুনরুদ্ধার করার জন্যই রবীন্দ্রনাথের ঋতুকালীন রচনা, যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় প্রকৃতির রূপ রস গন্ধের সৌন্দর্যকে, যাতে মানুষ উপলব্ধি করতে পারেন এবং সেই জায়গায় নিজেদের মনকে নিয়ে যেতে পারেন, তার জন্য রবীন্দ্রনাথের ঋতুকালীন রচনা। এবং আমরা দিদির অনুরোধ তো রয়েছি, আরেকটি গানে যাই বরং। Thank you.
রবীন্দ্রনাথ বলছেন, নরনারীর প্রেমের মধ্যে একটি অত্যন্ত আদিম প্রাথমিক ভাব আছে, তাহা বহিঃপ্রকৃতির অত্যন্ত নিকটবর্তী, তাহা স্থল জল আকাশের গায়ে গায়ে সংলগ্ন, ষড়ঋতু আপন পুষ্প পর্যায়ের সঙ্গে সঙ্গে এই প্রেমকে নানা রঙে রাঙাইয়া দিয়া যায়, যাহাতে পল্লকে স্পন্দিত নদীকে তরঙ্গিত, শস্য শীর্ষকে হিল্লোলিত করে, তাহা ইহাকেও অপূর্ব চাঞ্চল্যে আন্দোলিত করিতে থাকে, পূর্ণিমার কোটালে ইহাকে স্ফীত করে এবং সন্ধ্যার রক্তিমায় ইহাকে লজ্জামণ্ডিত বধূবেশ পরাইয়া দেয়। এক একটি ঋতু যখন আপন সোনার কাঠি লইয়া প্রেমকে স্পর্শ করে, তখন সে রোমাঞ্চ কলেবরে না জাগিয়া থাকিতে পারে না। রবীন্দ্রনাথ বসন্তকে শুধু নয়, ঋতুর যে তার যে রচনা, এবং বিশেষ করে বলবো প্রকৃতিকে তিনি যে সুন্দর রূপে দেখেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে, তাকে সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন তার রচনার মধ্যে। তিনি কবি সাহিত্যিক, তিনি রচয়িতা, ফলে তার পক্ষে এত সহজে এই রচনা করা সম্ভব। রবীন্দ্রনাথ বসন্তকে নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন, উপভোগ করেছেন, বসন্তকে অনুভব করেছেন তার মর্মে মর্মে, এবং তিনি বলছেন, বসন্ত শুধুমাত্র প্রকৃতিকে ছড়ায় না বা প্রকৃতিতে বাজে না, বসন্ত বাজে হৃদয়ে, হৃদয়ের অন্তঃস্থলে, তাই মন আমাদের রঙিন হয়, প্রাণ আমাদের, এবং তার থেকেও বড় আত্মা আমাদের রঙিন হয়। আবারও আসবো গানে পর। ছিল এরিনা, আমাদের এখানে বহু বন্ধু অনুরোধ করেছিলেন, এবং আমাদের সেই 80 বছরের যুবক
আমাদের অনুরোধ করেছিলেন এই গানটা আজকে এনার কণ্ঠে আপনারা শুনলেন, ভীষণ ভালো লাগলো। বসন্ত সত্যি জাগ্রত দ্বারে, আর যে অংশে আমরা আছি আবার পৌঁছে যাই, বসন্তের এই রূপ রস গন্ধ স্পর্শ, কখনো তার আনন্দ, কখনো তার উষ্ণতা, তার আবেগকে প্রত্যক্ষ করেছিলেন রবীন্দ্রনাথ। এবং সেই প্রত্যক্ষ শুধু সীমাবদ্ধ থাকেনি তার হৃদয়ে, বরং তিনি উজাড় করে দিয়েছিলেন তার সৃষ্টির মধ্যে থেকে। তবে একটি কথা অবশ্যই বলতে হয় যে বসন্তকে রবীন্দ্রনাথ যত না উপভোগ করেছেন, তার থেকে বেশি রবীন্দ্রনাথ বসন্তকে হারানোর বেদনায় কিন্তু মর্মস্পর্শী হয়ে গিয়েছিলেন, যার জন্যই তিনি 1886 সালে রচনা করলেন বসন্ত অবসানে। আসবো, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, আমি বেহালার থেকে অশোক চক্রবর্তী। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আচ্ছা, অনেকদিন পর আপনাদের লাইনে পেলাম। আমাদের তো রবীন্দ্রনাথ দিয়ে জীবনে চলা শুরু হয়, প্রতিদিন প্রভাত যেমন আমাদের রবি কিরণ উদ্ভাসিত হয়ে আমাদের আলোকিত করে, তেমনি আরেক আমাদের প্রাণ একসাথে রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের সকালবেলাকে এত আপনাদের সুন্দর প্রোগ্রামের মাধ্যমে যে দিন শুরু করে, এবং আজকে দেখতে দেখতে 20 বছর অতিক্রম করলো আমাদের সিটিবিএন। সেই জন্য প্রত্যেক সিটিবিএনের সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আর আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আমাদের বসন্ত উৎসব যেন সারা বছরই থাকে, আমাদের মনের দ্বার যেন এইভাবে উন্মোচিত হয়ে যায় অজ্ঞানতা অন্ধকারের থেকে, নিজেদের দূরে সরিয়ে রবীন্দ্রনাথের আলোয় আলোকিত হয়ে যেন আমরা চলতে পারি। আজকে রাখছি। অনেক অনেক ধন্যবাদ আপনার শুভেচ্ছা দানে আমরা আপ্লুত। সত্যি আমরা দেখতে দেখতে 20, এবং বিশেষ করে বলবো একদম যৌবনে পা রাখা আর আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়া, কারণ আমরা বলি যত সময় এগোয়, যত আমাদের সংখ্যা বাড়ে বয়সের, তত অভিজ্ঞতা বাড়ে, তত আরও অনেক কিছু করার অভিপ্সা মনে জাগে। তো আমাদেরও সেরকমই অভিপ্সা মনে ভিড় করেছে আরও কত ভালো কিছু করা যায়, আপনাদের আরও কাছাকাছি অন্তরে পৌঁছে যাওয়া যায়। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত। আর অবশ্যই রবীন্দ্রনাথের কথা বলছিলাম, 1886 সালে রবীন্দ্রনাথ লিখলেন তার বসন্ত বিদায়ের দুঃখকে সামনে রেখে, বা ভীতপ্রদ হয়ে বলতে পারি যে বসন্ত চলে যাবে, বসন্তকে আমরা বেশি দিন পাই না, তার রচনা বসন্ত অবসানে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। হ্যাঁ বলুন। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুরোধ বেশ জমতে শুরু করেছিলেন, একটা গানেই জড়ন চলে যাই আমরা। দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আসে, দোলে দোলে দোল ভাবনের চাঁদের আলোর শুধায় আসে, দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় গোপনের ওপার গন্ধে
কখন বসন্ত গেল এবার হলো না গান, কখন বকুল মূল চেয়েছিল ঝরা ফুল, কখন যে ফুল ফোটা হয়ে গেল অবসান, কখন বসন্ত গেল এবার হলো না গান। রবীন্দ্রনাথ বসন্তকে হারিয়ে ফেলার একটা অদ্ভুত মনে কষ্ট বা যন্ত্রণা অনুভব করতেন এবং তিনি চেষ্টা করতেন যেন বসন্তকে তিনি ধরে রাখতে পারেন। আসলে রবীন্দ্রনাথ তার সমগ্র যৌবনে তিনি যেভাবে বসন্তকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন, তার শেষ জীবনে পর্যন্ত তার রেশ কিন্তু আমরা পাই। সেই রেশটি রয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের মনে, বা বলতে পারি কবি মনে। আসলে সমগ্র জীবনে রবীন্দ্রনাথ সুখ দুঃখ, তার সঙ্গে বেদনা আনন্দ মিলন ব্যথা এত এত বেশি পেয়েছিলেন, তার মধ্যে থেকে কিন্তু তিনি বসন্তের দুয়ারকে কখনোই বন্ধ করেননি, বরং তার রচনা আরও ক্ষুরোধার হয়েছে, আরও বেশি জীবনমুখী হয়েছে। সুপ্রভাত, কে আছে? হ্যাঁ নমস্কার আশিসদা, বলুন। নমস্কার, সুপ্রভাত জানাচ্ছি। সুপ্রভাত। এবং দুই যন্ত্রশিল্পী তাদেরকেও সুপ্রভাত জানিয়ে আমি সল্লেক থেকে আশিস চক্রবর্তী সামান্য একটু নিবেদন করছি। এর থেকে প্রথমে বলি, ভীষণ সুন্দর গাইলে, তুমি কিছু দিয়ে যাও, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আমার আমি একটা গানের অনুরোধ করব, সেটা আমার তথ্যের মধ্যেই থাকবে, যদি গাইতে পারো খুব ভালো লাগবে। যাক ম্যাডাম, দেখুন রবীন্দ্রনাথ ঋতুতে ঋতুতে ভেদ দেখিয়েছিলেন। যেমন সনাতন হিন্দু ধর্মে চার বর্ণের মধ্যে রয়েছে, তিনি গ্রীষ্মকে বলেছিলেন ব্রাহ্মণ, বর্ষাকে ক্ষত্রিয়, শীতকে বৈশ্য, আর হেমন্ত শরৎ আর বসন্তকে তুলনা করেছিলেন শূদ্রের সাথে। কারণ বসন্ত যৌবনের ঋতু, ছয় ঋতুর মধ্যে শীত হেমন্ত আর তাদের প্লাবনের তীক্ষ্ণতার জন্যই কিন্তু তিনি একে শূদ্র বলেছিলেন। অথচ দেখুন রবীন্দ্রনাথের বসন্ত গীত বিরাজ করছে প্রতিটি বাঙালির হৃদয়ে, অসংখ্য কবিতা ও গান উঠে এসেছে বসন্তের কথায়। মাত্র তিন লাইনের কবিগুরু একটা গান গেয়ে বসন্তকে চিনিয়ে দিয়েছেন, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গান গায়। দেখুন এই হলো বসন্ত কবিতা নিজস্ব ঢঙে বসন্তকে তিনি কি সুন্দর আঁকলেন। অনেক কবিরা বসন্তকে ঋতুরাজ ভাবতে কিন্তু আপত্তি জানিয়েছিলেন, কিন্তু দেখুন বসন্ত কেবল রূপের ছটায় যে মুগ্ধ করেছে কবির কাছে তাতেই কিন্তু ক্ষান্ত হননি। রক্তরঙা পলা শিমুল আর কৃষ্ণচূড়া প্রাণে প্রাণে রং ছড়িয়ে কিন্তু হারিয়ে যায়নি। কবির ভাষায় কোকিলের কুহু কুহু রথ তুলে প্রেমিকার স্পর্শ আহ্বান করেছে, আবার বসন্তের মনের মাঝেতেও প্রেমের উচ্ছরণ ঘটেছে। দেখুন রবীন্দ্রনাথের ভাবরসের রংধেনু মাখিয়ে প্রকৃতিকে দেখেছেন কিন্তু তিনি। রবীন্দ্র ভাবরস মৃত্যু প্রেম বিস্ময় বাৎসল্যবোধ যে দোলা লাগিয়ে গিয়েছে তিনি তার ষড়যন্ত্রকারী কিন্তু এই ছয় ষড়ঋতু। বসন্তকে যে কত ব্যাপক ভাবে প্রভাব করেছে তা তিনি শ্রীমতী ইন্দিরা দেবীকে লেখা একটা পাতিক শিলাই দেওয়া এই পর্বে একটা চিঠিতে পাওয়া যায়। রবীন্দ্রনাথের বসন্তের উপলব্ধি কি বলেছেন আমি শেষ করবো দুটো লাইন বলে। দেখুন রবীন্দ্রনাথ বলেছিলেন, এই তো অল্পদিন হইল আমাদের আমলকি মৌল ও শালের ডাল হইতে খস খস করিয়া কেবল ওই পাতা খসিয়া পড়িতেছিল, ফাগুন দুরাগত প্রতীকের মতো যেমনি দ্বারের কাছে আসিয়া একটি হাত ছাড়িয়া বসিয়াছে, মাত্র তখনই আমার মনস্থিনী পাতা খসানোর কাজ বন্ধ করিয়া দিয়া একেবারে রাতারাতি ইশলয়ে গজতে শুরু করিয়া দিয়াছে। এই ছিল রবীন্দ্রনাথের উপলব্ধি। ভালো লাগছে, আপনারা এগিয়ে চলুন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আশিস, আমাদের সঙ্গে থাকুন, আপনার অনুরোধও আমরা শুনলাম। আহা আজি এ বসন্তে, তবে একদম সত্যি যেমন আমি বললাম, প্রকৃতির সঙ্গে মানুষের হারিয়ে যাওয়া মনের সম্পর্ক খুঁজে পাওয়া বা পুনরুদ্ধার করা বলা যেতে পারে রবীন্দ্রনাথ করেছিলেন। যার জন্য তিনি বলেন, দক্ষিণ হাওয়া জাগো জাগো, উনি জাগতে বলছেন এবং আমাদের মন প্রাণকেও জাগাতে বলছেন আর কি। খুব ধন্যবাদ আপনাকে, এবং আমরা গানে চলে যাই। Thank you.
রবীন্দ্রনাথ বসন্ত উৎসব যে নাটকটি রচনা করেছিলেন, পরবর্তীকালে সেই নাটকের নাম পাল্টে করা হয় ফাল্গুনী। এবং এই ফাল্গুনী নাটক মঞ্চস্থ হয়েছিল, দ্বিতীয়ভাবে মঞ্চস্থ হয় কলকাতাতে। সেটির এটি উদ্দেশ্যে ফাল্গুনী নাটক দ্বিতীয়বার মঞ্চস্থ হয়েছিল কলকাতায়, বাঁকুড়ার জেলার দুর্ভিক্ষের অর্থ সংগ্রহের জন্য এই ফাল্গুনী নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল কলকাতাতে, যাতে অর্থ সংগ্রহ করা যায়। 1916 সালের দুদিন, 29শে জানুয়ারি আর 31শে জানুয়ারি, এই দুটো দিন ফাল্গুনী নাটক মঞ্চস্থ হয়েছিল। এবং এই নাটকে স্বয়ং রবীন্দ্রনাথ দ্বৈত চরিত্র অভিনয় করেছিলেন। একজন ছিলেন যুবক, আর একজনের যে অভিনয় তিনি করেছিলেন সেটি এক বৃদ্ধ অন্ধ বাউলের। তো স্বাভাবিকভাবেই একটা আকর্ষণের জায়গা ছিল ফাল্গুনী নাটক, এবং ভীষণ সুন্দরভাবে তা মঞ্চস্থ করা হয়েছিল। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার সুপ্রভাত, আমি স্বপন রায় বলছিলাম। হ্যাঁ দাদা বলুন। খুব ভালো লাগছে, মানে আমি শুনছি সকাল থেকে। এদিকে তো আমার খুবই পছন্দের শিল্পী। হ্যাঁ, যন্ত্রসঙ্গীত শিল্পীদের অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ সুপ্রভাত, খুব ভালো লাগছে। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা গানে চলে যাই, কারণ ধীরে ধীরে আমরা বিরতির দিকে এগোচ্ছি। হ্যাঁ, এবার একটু অনুরোধের দিকে যাই। একটু আগে যে অনুরোধটা এলো আগে বসন্তে, এ প্রসঙ্গে একটু বলি, গানটা একেবারেই বসন্তকে রিপ্রেজেন্ট করে ঠিকই, কিন্তু এটা কিন্তু আসলে প্রেম পর্যায়ের গান, এবং এটি মায়ার খেলা গীতিনাট্যের গান। Thank you.
গানটা সত্যি প্রেম পর্যায়ের হলো বসন্তের পুরো মানে রূপটাকে তুলে ধরেছে রবীন্দ্রনাথ। এবং এই যে আজ শুরুতেই দেখো আমি রিনা বলছিলাম যে বসন্তকাল ভালোবাসার ঋতু, বসন্তকাল বা ফুলের ঋতু, এবং এই গানটির মধ্যে দেখো দুটোরই কিন্তু প্রকাশভঙ্গিম আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ বসন্তকে যেভাবে পেয়েছেন সেই পাওয়ার মধ্যে থেকে তিনি নতুন করে যেন প্রকৃতি রচনা করেছেন বলতে পারি, এবং তার সৃষ্টির মধ্যে আমরা সেই ঝলক দেখতে পাই, বসন্তকে পাওয়া, বসন্তকে আঁকড়ে ধরা। কারণ যেহেতু আমরা বলি যে এই শরৎ ঋতুর মধ্যে বসন্ত ঋতুর কিন্তু সময়সীমা বড় ক্ষণিকের, তো এই অবশ্যই মানে কিছুটা বলাও যায় হে ক্ষণিকের অতিথি, কারণ বসন্তকে ধরে রাখা খুবই মুশকিল বিষয়, কিন্তু রবীন্দ্রনাথ ধরে রেখেছেন তার রচনার মধ্যে থেকে। তাই রবীন্দ্রনাথের বসন্ত গ্রহণের থেকে, তার উপভোগের থেকে বসন্ত অবসান অর্থাৎ তার চলে যাওয়ার দুঃখ বেশি বেদনাদায়ক হয়ে গিয়েছিল। সুপ্রভাত, কে আছেন? সুবর্ণা, সুপ্রভাত। সপ্তাহের প্রথম দিন চিত্তরঞ্জন থেকে প্রতিদিনের শ্রোতা নবকুমার কর্মকার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমাদের জন্য তোমাদেরকে ভালো থাকতেই হবে। আর আজকে যে শিল্পী এসেছেন, আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত প্রিয় শিল্পী, ছোট্ট করে কথা বলি। অসংখ্য ধন্যবাদ দাদা, সুপ্রভাত। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো অনুরোধ নেই, অসাধারণ ভাবে আজকে পড়িয়ে দিয়েছো সহযোগী শিল্পীদের সাথে নিয়ে। তুমি গান আমাদেরকে পরিবেশন করো, আর সুস্থ থেকো, ভালো থেকো, সাথে রয়েছি। হ্যাঁ, প্রতিদিনের রবীন্দ্রনাথে বসন্তে ফুল গাঁথলো, আমরা বসন্তের সেই রঙিন প্রকৃতির মধ্যে রয়েছি এডিনা আবারও, এবং এডিনার গানে আমরা আসব। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, বসন্তে আজ ধরার উতলা বুকে
কলকাতায় যে বসন্ত উৎসবের নাটক অর্থাৎ ফাল্গুনী নাটক যখন মঞ্চস্থ হয়েছিল এবং রবীন্দ্রনাথ যেখানে দ্বৈত চরিত্র অভিনয় করেছিলেন, এক যুবক এক অন্ধ বৃদ্ধ বাউল, সে প্রসঙ্গে রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায় কয়েকটি কথা বলেছিলেন। আসবো, সুপ্রভাত কে আছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। নমস্কার, আমি প্রতিদিনের শ্রোতা সাধন সরকার বলছি বহরমপুর থেকে। হ্যাঁ দাদা বলুন। বহুদিন থেকে আপনাদের এই প্রোগ্রাম দেখি, কিন্তু মাঝে মাঝে লাইন পাই না বলে খুব দুঃখ লাগে। তো যাই হোক, দু একটা গানের রিকোয়েস্ট আছে, আমি করতে পারি? সময় থাকলে পড়বেন রোদন ভরাই বসন্ত আর আজিয়ে বসন্তে। আজিয়ে বসন্তটা হয়ে গিয়েছে, রোদন ভরাই বসন্ত খুব ভালো গান, দেখছি চেষ্টা করব। এখন বসন্ত চলে এসেছে তো রোদটা গায়ে লাগে, ভালো লাগে, গানটা শুনলে ভালো লাগবে। একেবারে, অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন, অভিনয়ের পূর্বে তিনি স্বয়ং তাহার শয়নকক্ষ হইতে সাজিয়া নামিয়া আসিলেন। মনে আছে সাজঘরের কাছে তাহাকে দেখিয়া চমকিয়া গিয়েছিলাম। রঙ্গমঞ্চে প্রবেশ করিলে দর্শকদের কি জয়োচ্ছ্বাস! 30 বছর পূর্বে যুবক রবীন্দ্রনাথ যেন নব কলেবরে সেখানে উপস্থিত, সে কি চঞ্চল জীবন্ত মূর্তি! তারপর আসিলেন বৃদ্ধ অন্ধ বাউল রূপে, কি সমাহিত মূর্তি! ধীরে বন্ধু ধীরে, এই গানটি কবির কণ্ঠে সেদিন যাহারা শুনিয়াছিলেন, আমৃত্যু তাহাদের কর্ণে সেটি ধ্বনিত হইবে। ঠিক দুটি চরিত্রে অভিনয় করা রবীন্দ্রনাথ ফাল্গুনী নাটকে, এবং তাকে সেই চরিত্রের মধ্যে প্রবেশ করা এবং তার সঙ্গে তার গান সম্মোহন সৃষ্টি করেছিল অদ্ভুতভাবে, সেটাই সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আর এই প্রসঙ্গেই আমি এইটাকে কোট করেই বলছি, এই গানটি এবং মানে এই যে চরিত্রটার কথা তুমি বলে রবীন্দ্রনাথ, সেই চরিত্রটার ব্যাখ্যাটা যেভাবে সেই নাটকটার মধ্যে লেখা আছে আমি সেই লাইনটা কোট করে গানটা গাইছি। আমাদের ঋতুরাজের যে গায়ের কাপড়খানা আছে তার এক পিঠে নূতন এক পিঠ পুরাতন, যখন উল্টে পড়েন তখন দেখি শুকনো পাতা ঝরা ফুল, আবার যখন পাল্টে নেন তখন সকালবেলার মল্লিকা সন্ধ্যাবেলার মালতি, তখন ফাল্গুনের আম্রমঞ্জরী চৈত্রের কনক চাপা। উনি একই মানুষ, নূতন ও পুরাতনের মধ্যে লুকোচুরি করে বেড়াচ্ছেন। কত সুন্দর ব্যাখ্যা করেছেন, একদম। গান গুলি মন সই বালে হৃদয়, আহা গান গুলি মন সই বালে হৃদয়, আহা গান গুলি মন ও রাবণ ধারা
1941 সাল, রবীন্দ্রনাথ ভীষণই অসুস্থ, বসন্ত উৎসবে সামিল হতে পারবেন না বললেন। কিন্তু এই উৎসবে যাতে কোনো ত্রুটি না হয় তার জন্য তিনি নির্দেশ দিলেন শান্তিদেব ঘোষ শৈলজারঞ্জন বাবুকে। 1941 সালের 21শে ফেব্রুয়ারি ছিল দোল পূর্ণিমা। এই উৎসব পালিত হল সমারোহে শান্তিনিকেতনে আম্রকুঞ্জে। সমস্ত আশ্রমবাসী সমবেত হয়ে গাইলেন, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। কিন্তু ভারাক্রান্ত রবীন্দ্রনাথ, তার জীবনে কত বসন্ত এসেছে গেছে, কিন্তু এবারের বসন্ত যেন একটু আলাদা তার কাছে। কারণ তিনি রুদ্ধ ঘরে বন্দী অসুস্থতার কারণে, তাই তিনি রচনা করলেন কবিতা। এবারের 1941 সালের 21শে ফেব্রুয়ারি তার বসন্তের লেখা কবিতা, তার অনুপস্থিতিতে বসন্ত উৎসবে তার কলম দিয়ে বেরোলো এই কটি লাইন। আরবার ফিরে এলো উৎসবের দিন, বসন্তের অজস্র সম্মান ভরে দিল তরু শাখা কবির প্রাঙ্গণে। নবজন্মদিনের ডালিতে রুদ্ধ কক্ষে দূরে আছি আমি, এ বৎসর বৃথা হলো পলাশ বনের নিমন্ত্রণ। মনে করি গান গাই বসন্ত বাহারে। আমরা একজন বন্ধুকে নিয়ে নেব। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত দিদি, আমি বড়জাগুলি থেকে রিমা সরকার বলছি। হ্যাঁ বলুন। বলছি গানগুলো খুব ভাল লাগছে, খুব খুব সুন্দর, বসন্তের গান হচ্ছে, খুব ভাল লাগছে। আমি তো দিদির সাথে কথা বলতে চাই। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দিদি, আপনার গান আমার খুব ভাল লাগে, অসংখ্য ধন্যবাদ। গান আপনি খুব সুন্দর গাইছেন, আমি কোনো রিকোয়েস্ট করবো না, কেন আপনার সময় নেই, আপনি যেই গানটা গাই গিয়ে শেষ করুন, সেই গানটাই আমাদের ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে, লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে, লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। অশোকে পলাশে রাঙানি সবে থেমে সপ্রভাত আকাশে, নবীন পাতায় লাগে আলোয় দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে, লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে প্রজা